ওয়ার্কশপ করানো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্কশপ, কারণ যে জিনিসগুলো শেখানো হচ্ছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল হলিস্টিক মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল অ্যাপ্রোচ, এটা এভিডেন্স বেসড, যে কাজ হয় কি না হয়, ঠিক আছে। এর মধ্যে থেকে বেস্ট পেইন ম্যানেজমেন্ট এক্সপার্ট অতিন্স, অতিন্স বেস্ট পেইন ম্যানেজমেন্ট এক্সপার্ট, এবং অতিন্স ম্যাজিক অ্যান্ড ম্যানুয়াল থেরাপি অ্যাওয়ার্ড 2023, ঠিক আছে, সেটা আজকে দেওয়া হবে, সেটা দেখি কে কে পায়। সেরকম একটা জায়গা এখানে কিছু লোককে চুজ করা হয়েছে যাদের নামটা আমরা অ্যানাউন্স করবো। ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে কাকলি প্রামাণিক, যে যেখান থেকে জিনিসটা তৈরি করেছে, এবং একটা ভালো, সেটা কিসের জন্য দেওয়া হচ্ছে 2023-এর অ্যাওয়ার্ড। হ্যাঁ, ডিউরিং 2022-2023 ইয়ার পেশেন্ট স্যাটিসফ্যাকশন, যে পেশেন্টগুলো দিচ্ছ পেশেন্ট ফিডব্যাক, পেশেন্ট স্যাটিসফ্যাকশন, স্কিল আপলিভমেন্ট, যে নিজেকে সবসময় ভালো তৈরি করার একটা প্রচেষ্টা, বড় ভালো একটা জায়গা, ভেরি হার্ড ওয়ার্কিং, যে শুধু এটা করলে আমরা উইদাউট হার্ড ওয়ার্ক কোনো কিছুই হয় না। আর্টস টু লাভ, শেখার একটা এক্সট্রিম পয়েন্টে পাগলপন, ঠিক আছে, কারণ পাগল না হলে পাগলকে চিনি না, সেরকম একটা জায়গা। ওবিডিয়েন্স টুয়ার্ডস পেশেন্ট ট্রিটমেন্ট, তাহলে যে পেশেন্ট ট্রিটমেন্ট হচ্ছে তার প্রতি ওবিডিয়েন্স, যে আমার পেশেন্টটাকে রেজাল্ট দিতে হবে, টাকারও বড় কথা না, টাকার সাথে সাথে যাতে সেই ফিডব্যাকটা আসে, এবং এর সাথে সাথে এই টোটাল জিনিসটার উপর অ্যাসেসমেন্ট করা হয়েছে, দিন রাত এক করে দিয়ে চেক করা হয়েছে, এবং তার সাথে সাথে প্রচুর ক্রস চেক করে দেওয়া হয়েছে, যাতে এমনভাবে জিনিসগুলো তৈরি করা হয় যে হয় না যে গরম ওটাকে তলোয়ারটাকে মেরে মেরে ঘষে ঘষে তৈরি করা, তবে সে চকচক করে। তো সেইটা করার পর আমরা একটা ডিসিশনে এসেছি, তো সেটা সিলেকশন হয়েছে, আরও লোক আছে, তোমরাও আছো টিচারের মধ্যে, যে ভালো কে কাজ করছে না করছে, পেশেন্ট আছে, পেশেন্ট ফিডব্যাক। তো সেখান থেকে কাকুলি প্রামাণিক আজকে থেকে বেস্ট পেইন ম্যানেজমেন্ট এক্সপার্ট লিখতে পারবে, নিজের সার্টিফিকেট, নিজের আইডেন্টি কার্ড, সব কিছুতে আইডেন্টি কার্ডও পেয়ে যাবে, অ্যান্ড ম্যাজিক হ্যান্ড ম্যানুয়াল থেরাপিস লিখতে পারবে, যে অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে, ওয়াটার ক্লাব হ্যান্ড সৌজন্য খুব ভালো করে। শুনে হবে একটু এই ট্রিটমেন্ট বা এগুলো যেমন ভাবে তার ফিডব্যাক। নমস্কার, আমি বহুদিন ধরে আছি এই লাইনে, আগে থেরাপিউটিক জোনাল কাজ করতাম, তারপরে সেখান থেকে অতিথের খোঁজ পায় আমার ডিসিপ্লিনে গেছে অনিমা, তা ও আমাকে এখানে আনার পর, এবং স্যার আমরা স্যার বলি ঠিকই, কিন্তু এক কোনো সময় স্যার কোনো সময় বন্ধু, এবং সেইভাবে যেভাবে শেখানো বা এবং বারবার এত ডিস্টার্ব করেছি স্যারকে বা এইভাবে এটাকে শেখা, এবং সেটাকে মানে যেটা স্যার আগেও আমাকে বললেন যে হচ্ছে যে কাজে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে মানে পাঁচ ডেতে যে পেশেন্টের যে ফিডব্যাক, সেখান থেকে আমাকে আমি বলবো আমাকে আরও বেশি টেনে নিয়ে গেছে, আরও টানে আর কি সেখান থেকে ওটা পাঁচ ডেটটাকে আমি আরও এগোই। আর তারপরে তো স্যার আসেনি, সেখানে স্যারকে তো সবসময় বলি স্যার জানি না সবই আপনার জন্য, আমার আমি কিছু কী করছি আমি নিজেও জানি না, বুঝতেও জানি এটা কিন্তু একটা কি আমি কিছু বুঝতেই পারি না, মানে কীভাবে হয়ে যায় কি স্যার যে কী করে কিছু জানি না, এখানে কিছু একটা ম্যাজিক কিছু একটা হয়তো আছে, এটা আমার ফিলিং। এটা বলি দিই, এটা দেওয়ার সময় আমরা মিস করে গেছি, সার্টিফিকেট নিয়ে না, দুটো সার্টিফিকেট এর উপর ধরো, এটা মিউট, ছবি তো একটা একজন ভিডিও করে।